জোয়ার ভাটার উপর নির্ভর করে চলছে মোংলা শহরে যাওয়ার ফেরি পারাপার। নালা নদীর নাব্যতা সংকটের কারণে প্রতিদিন মাত্র 4 থেকে 6 ঘন্টা ফেরি সচল থাকে। যান্ত্রিক ত্রুটির কারণেও বন্ধ থাকে ফেরি পারাপার। ফলে নদীর দুই পারে প্রায় সময় লেগে থাকে যানজটের জট। মোংলা সংবাদদাতা মনিরুল হায়দার ইকবালের পাঠানো প্রতিবেদন। নালা নদী পার হয়ে মোংলা শহরে যেতে হয়। যোগাযোগের সুবিধায় 2002 সালে এই নদীতে শুরু হয় ফেরি চলাচল। প্রথম 2-3 বছর নিয়মিত ফেরি চলাচল করলেও এরপর নাব্যতা সংকটের কারণে ব্যাহত হয় ফেরি চলাচল। বর্তমানের অবস্থা আরও নাজুক। নদীর গভীরতা কমে যাওয়ায় শুধুমাত্র জোয়ারের সময় ফেরি চলে। এখন কোনো যানবাহন শহরে প্রবেশ করতে গেলে ফেরি পারাপারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বেশি চাপ থাকলে কখনো কখনো সময় লেগে যায় 2 থেকে 3 দিন। ফেরিঘাটের পন্টুনের অবস্থাও নাজুক। পারাপারের জন্য দীর্ঘ সময় আটকে থাকায় লোকসানে পড়তে হয় কাঁচামাল ও মাছ ব্যবসায়ীদের। বেশি ভোগান্তিতে পড়তে হয় রোগী নিয়ে। জরুরি মুহূর্তে বাধ্য হয়ে নৌকায় পার হতে হয় নদী। নাব্যতা সংকট সমাধানে বিআইডব্লিউটি এর সহযোগিতা চেয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বিদ্যমান যে ঘাট আছে সেই ঘাটটা এক্সটেনশন করবো, যাতে আমাদের ট্রিপ সংখ্যা আগের থেকে আরেকটু বাড়ানো যায় আর কি। বাড়ালে পরে হয়তো লোকজনের যাতায়াতে আরেকটু সুবিধা হবে। এদিকে ফেরিঘাট সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।